হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুটবল গেমিং বিডি চ্যানেল। তো আপনাদের সামনে আরও একটি নতুন এপিসোড নিয়ে হাজির হলাম। আজকে ভিডিও টপিক হচ্ছে কীভাবে আপনি খুব সহজে আপনার টিমকে একটা প্রো টিমে পরিণত করতে পারেন, আর কারা DLS গেমের আসল প্লেয়ার, কারা হচ্ছে মেন প্রো প্লেয়ার, কারা আর কারা নো প্লেয়ার, কারা কারা হচ্ছে DLS আইন লঙ্ঘনকারী প্লেয়ার। তো আশা করি আজকের ভিডিওটা প্রত্যেকটা ভিউয়ার সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন। তো চলুন ভিডিওর মূল কথা নিয়ে আলোচনা করি আমরা। তো আমরা ভিডিওর প্রথমেই তাদেরকে নিয়ে আলোচনা করব, যারা DLS আসল প্লেয়ার, যারা হচ্ছে প্রো প্লেয়ার, যারা প্রো তাদেরকে নিয়ে আলোচনা করব। তারা হচ্ছেন কে, ফুটবল গেমস মানে কি, ফুটবল খেলাটা বা গেমস মানে হচ্ছে ফাস্ট খেলা। এটা একটা ফাস্ট খেলবে, ফাঁসে ফাঁসে খেলতে খেলতে মানে এক সময় এটা গোল হবে বা গোল হবে না, এটা যাই হোক মেন খেলা হচ্ছে ফুটবল খেলার মেন সৌন্দর্যটাই হচ্ছে ফাস্ট খেলা। খেলায় মানে অংশগ্রহণ করাটা বড় কথা না, বড় কথা হচ্ছে খেলা একটা মজা থাকতে হবে। আপনার যদি আপনি যদি খেলেন এভাবে যে আপনি প্রথমে বলটা কিক অফ করে আপনি ডিফেন্ডের কাছে বল দিলেন, ডিফেন্ড থেকে একটা মানে ফ্লাই শুট করে স্ট্রাইকারের কাছে বলটা দিয়ে গোল করে দিলেন, এটা কোনো খেলার মজা হয় না। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু চায় ভালো খেলতে, তাহলে ভালো খেলতে হলে আপনাকে সর্বপ্রথম ফাস্ট খেলতে হবে। একজন প্লেয়ার ফাস্ট দিতে আস্তে করে আপনি স্ট্রাইকারের কাছে বলটা নেবেন, একসময় গোল হবে। আপনি যদি ডিরেক্ট ফ্লাই করে স্ট্রাইকারের কাছে বলটা দিয়ে গোল করেন তাহলে এটা কোনো সৌন্দর্যের মধ্যে পড়ে না, খেলা এটা সৌন্দর্যের মধ্যে পড়ে না। আমার এক কথা বুঝতেই পারছেন যে কারা রিয়েল প্লেয়ার, তারা রিয়েল প্লেয়ার যারা ফাস্ট খেলে, যারা গেমের নিয়মগুলো মানে। তো যেমন ধরেন যারা প্লাই খেলে, লং শট খেলে, আই মিন ডিফেন্ড থেকে লং শট করে গোলকিপার মানে স্ট্রাইকারের কাছে ডাইরেক্ট বলটা দেয়, ওদের জন্য একটা DLS কিন্তু প্রতিক্রিয়া নিয়ে এসেছে যে গোলকি কিন্তু চলে আসে, এখন কিন্তু গোলকি সামনে চলে আসে, এটা হচ্ছে একটা প্রতিক্রিয়া। তো এখন যে যারা প্লাই করে খেলতো তাদের খেলার কোনো অ্যাওয়ে নাই, অ্যাওয়েগুলো রাস্তাগুলো শেষ, এখন তারা ফাস্ট খেলতে হবে। তো আপনি প্রথম থেকে যদি ফাস্ট খেলেন, ধীরে ধীরে ফাস্ট খেলতে থাকেন, তাহলে কিন্তু আপনি একটা প্রো প্লেয়ারে পরিণত হবেন, তখন আপনাকে হারানোর মতো কেউ থাকবে না, সেটা হোক বা মাল্টিপ্লেয়ার আর ক্যারিয়ার ম্যাচ হোক। আমার সেকেন্ড টপিকটা হচ্ছে যে কীভাবে আপনি আপনার টিমকে একটা প্রো টিমে পরিণত করবেন। তো টপ আপনাকে যদি প্রো প্লেয়ার হতে চান, যদি প্রো প্লেয়ার হতে চান তাহলে কিন্তু আপনাকে বেশি বেশি অ্যাড দেখতে হবে গেমসে, বেশি বেশি অ্যাড দেখতে হবে, যার কারণে আপনি কয়েন পাবেন। আর অবশ্যই কিন্তু আপনি অনলাইন ম্যাচ খেলতে হবে, দিনের মধ্যে প্রায় 6-7টা করে অনলাইন ম্যাচ খেললে এটা আপনার জন্য উপকার। আর আপনি দিনে কয়টা অনলাইন ম্যাচ খেলেন এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপর যে বোনাসগুলো আছে DLS গেমে, ওই বোনাসগুলো আপনাকে কমপ্লিট করতে হবে, যে ওই বোনাসগুলো কমপ্লিট করলে আপনি কয়েন পাবেন বেশি বেশি, যার কারণে আপনি প্লেয়ার নিতে পারবেন। আপনার প্রো প্লেয়ার হতে চাইলে কিন্তু আপনার প্লেয়ার লাগবে। তো সবাইকে একটা কথা মনে রাখতে হবে যে প্রো প্লেয়ার মানে কিন্তু ম্যাক্স টিম হতে হবে এমন কোনো কথা না, প্রো প্লেয়ার মানে ম্যাক্স প্লেয়ার লাগবে এমন কোনো কথা নাই। আপনি কিন্তু সিম্পল একটা টিম নিয়ে ম্যাক্স প্লেয়ার না হলেও আপনি ভালো খেলতে পারবেন, এটা প্রো খেলা যায়। সো আশা মানে সবাই চেষ্টা করবেন ম্যাক্স সারা খেলার জন্য, ম্যাক্স সারা খেললে অনেকটা উপকার হয় অপোনেন্টের জন্য, খেলাটা হাড্ডাহাড্ডি। আপনি অবশ্যই চাইবেন না যে আনকনটেস্টে ম্যাচটা জিতে যান, ম্যাচটা এনজয় করতে হবে। তো বেশি বেশি করে অনলাইন ইভেন্টগুলো খেলবেন, অনলাইন ইভেন্টগুলো খেললে একটা একটা ফ্রি প্লেয়ার পাওয়া যায়, ওই ফ্রি প্লেয়ারগুলো নিয়ে নেবেন, ওইখানে একটা লেজেন্ডারি প্লেয়ার থাকবে, আরও একটা ভালো টিম হয়ে গেল। তো এভাবে আপনি আপনার টিমকে প্রো বানিয়ে নেবেন। আর আমি প্রথমের যে টপিকটা আলোচনা করেছিলাম ওইটা মানার চেষ্টা করবেন সবাই। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, নতুন কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও পর্যন্ত ছিল, সকালে ভালো থাকবেন।